পত্রিকা পরিচিত কোনো নিউজ মাধ্যম মানে বড় কোনো নিউজ মাধ্যমে প্রকাশ না পেলে শিক্ষার্থীরা আসলে বিশ্বাস করতে চায় না এই আমরা নিউজ মাধ্যমটা দেখাতে পারি নাই শুধুমাত্র আমরা তারিখটা বলেছিলাম যে অমক তারিখে প্রকাশ পেতে পারে এবং ক্লু দিয়েছিলাম যে কেন ওই তারিখে বা বারো তারিখে রেজাল্টটা প্রকাশ পাবে ফাইনালি শিক্ষা বোর্ড থেকে আপডেটটা দিয়েছে এবং বড় একটা পত্রিকা সেটা হচ্ছে দৈনিক জনকণ্ঠ যারা নিয়মিত পত্রিকা পড়ো তাদের অবশ্যই ধারণা আছে দৈনিক জনকণ্ঠ বাংলাদেশের প্রথম সারির একটা পত্রিকা এবং এই পত্রিকাতে প্রকাশিত নিউজগুলো কখনো মিথ্যা হয় না এবং তারা সরাসরি শিক্ষা বোর্ড থেকে যে নিউজগুলো পায় সেগুলো পত্রিকাতে পাবলিশ করে যাদের পাশে পত্রিকা আছে তারা সরাসরি থেকে দেখতে পারবে এবং যাদের পত্রিকা নাই তারা রাখো যদি প্রত্যেকটা শিক্ষার্থীর আইডিয়া আছে তোমরা জানো দৈনিক জনকণ্ঠ একটা বড় ধরনের পত্রিকা বাংলাদেশে দৈনিক জনকণ্ঠ যেটা বলেছে সেটা হচ্ছে জানা গেল এসএস ফল পুনরীক্ষণের রেজাল্টের তারিখ আগামী জুন মাসের এগারো থেকে বারো তারিখের মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে এবছর ফল পুনরীক্ষণ পুনর্নিরীক্ষণের রেজাল্ট কবে জানা যাবে এমন প্রশ্নের উত্তরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার গণমাধ্যমকে জানান নীতিমালা অনুযায়ী ফলাফল প্রকাশের তিরিশ দিনের মধ্যে ফল পুনরীক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেক্ষেত্রে আগামী জুন মাসের এগারো থেকে বারো তারিখের মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন দৈনিক জনকণ্ঠ পত্রিকা বলছে যে এগারো থেকে বারো তারিখের ভিতর এগারো বারো এই দুই তারিখের যে কোনো এক তারিখে ইনশাল্লাহ আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পাবে তবে আমরা পূর্ববর্তী কয়েকটা বছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট করেছি যে কতদিন পরে আসলে রেজাল্ট গুলো দেয় এর পরিপ্রেক্ষিতে আমরা যে ডেটা দেখলাম যে সেটা হচ্ছে 12 তারিখে আপনাদের ইনশাআল্লাহ রেজাল্টটা প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে কারণ কি 12 থেকে 12 এটা হচ্ছে এক মাস মিলে যায় যেহেতু এক মাস পরে আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা দেওয়ার কথা সে ক্ষেত্রে কিন্তু বারো তারিখে গিয়ে এক মাস মিলে যায় এবং যে বছরে আসলে প্রচুর পরিমাণে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে আমার 20 লাখ প্লাস শিক্ষার্থী ছিল তারপরে 100 মার্কে পরীক্ষা হয়েছে সেখান থেকে যেহেতু 24 দিন পরের রেজাল্ট প্রকাশ পায় সে ক্ষেত্রে 24 দিন হিসাব করলেও ওই বারো তারিখে থামে এবং সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু নিউজ মাধ্যমগুলো সহসহ শিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক তপন সরকার তার কাছ থেকে নিশ্চিত হয়েছে যে এগারো থেকে বারো তারিখের ভিতরে রেজাল্টটা দিবে হয় এগারো তারিখ নয় বারো তারিখ আমারও মনে হচ্ছে হয়তো বা বারো তারিখে তোমাদের ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পাবে এবং এই রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষার্থীদের অনেক কৌতূহল ছিল যে ফাইনালি কোনো একটা ডেট যেন আমাদেরকে জানাতে হয় এবং আরেকটা কথা বলে রাখি শিক্ষা বোর্ড থেকে সরাসরি একটা নোটিশ আকারে কিন্তু অ্যানাউন্স ওইভাবে দেখি আমি প্রত্যেকটা বছর হয় না কোনো বছরে নোটিশ আকারে অ্যানাউন্সই করে না তারা এই যে সংবাদ সম্মেলনে এসে নিউজ মাধ্যমে তথ্যগুলো দিয়ে দেয় যে অমুক দিন রেজাল্টটা প্রকাশ করবো আমরা ঠিক আছে সেই দিন যদি শুক্রবারও হয় তারপরে তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে এবং আমি আগে কয়েকটা বছরে দেখেছি যে শুক্রবারের রেজাল্টটা প্রকাশ পেয়েছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশে সরকারি ছুটির দিন কোনো বাধা হয় না সরকারি ছুটি হোক বা না হোক ওই দিন কিন্তু রেজাল্টটা প্রকাশ হয়ে যায় এবং বারোই জুন তারিখটা আসলে শুক্রবার না শনিবার এটা আমি জানি না যদি শুক্রবার হয় তারপরে অনেকে বিভ্রান্তিতে ফেলতে চাইবে তোমাদেরকে শুক্রবার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে বারো তারিখ যদি শুক্রবার হয় তারপরে কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষার্থী অপেক্ষায় ছিলাম যে হয় শিক্ষা বোর্ড থেকে নয়তো বড় কোন নিউজ মাধ্যম থেকে আপডেটটা আমাদেরকে দিবে ফাইনালি বড় একটা নিউজ মাধ্যম দৈনিক জনকণ্ঠ যেখান থেকে আমরা অনেক আপডেট সংগ্রহ করে থাকি এই দৈনিক জনকন্ঠ থেকে সরাসরি তোমাদেরকে আপডেটটা দেখাতে পেরে আমারও ভালো লাগে দৈনিক জনগণটা বলছে এগারো থেকে বারো তারিখ হয় এগারো তারিখে বলছি যদি পর্যাপ্ত পরিমাণ জিপিএ থাকে কলেজ ভর্তি আবেদনের তাহলে কারো যেন আবেদন মিস না হয় বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছ কোন প্রবলেম নাই সাথে কলেজ ভর্তির আবেদনটা করে ফেলবে যদি জিপিএ থাকে যারা একমাত্র ফেল করেছো বা কলেজ ভর্তি আবেদনের জিপিএ নাই তাদেরকে অপেক্ষা করতে হবে শিক্ষা বোর্ড তোমাদের এই পরিবর্তিত রেজাল্ট যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে এদেরকে পুনরায় আবেদনের সুযোগ দিবে বারবার করে বলছি এদেরকে পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হবে শুধুমাত্র তাদের যারা ফেল থেকে পাস করবে এবং যাদের জিপি আছে তারা ছাব্বিশ তারিখ থেকে আবেদনটা শুরু করবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পাক বা না পাক তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হলে ওই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে তোমাদেরকে সিলেকশন করা হবে সেক্ষেত্রে